ফেসবুক প্রোফাইলের একটি অন্যতম সমস্যা হচ্ছে আমাদের বন্ধু বান্ধবরা কি করে আমাদের ফটো বা আমাদের আজে বাজে বিভিন্ন জায়গা থেকে ফটো তুলে ওগুলো আমাদের প্রোফাইলে ট্যাগ করে বিশেষ করে আমাদের যখন বার্থ ডে আসে তখন কিন্তু ওই বাজে ফটোগুলা কিন্তু আমাদের প্রোফাইলে ট্যাগ করে উইশ করে আমাদেরকে এছাড়াও আমরা যাদেরকে চিনি না জানি না তারাও কিন্তু বিভিন্ন প্রকার আজে বাজে পোস্ট এবং তাদের পার্সোনাল পোস্টগুলো কিন্তু আমাদের প্রোফাইলে ঢুকিয়ে রাখে ট্যাগের মাধ্যমে যার ফলে আমাদের প্রোফাইলের আউট লুকিংটা দেখতে অনেকটা প্রফেশনালি হয় না মানে আমাদের নিজেদের মনে হয় না আবার অনেক সময় কেউ কেউ তো আজে বাজে অ্যাডাল্ট কন্টেন্ট ফটো আমাদের প্রোফাইলে ট্যাগ করে তো সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রোফাইলে ট্যাগ করা বন্ধ করবেন মানে কেউ আপনার প্রোফাইলে আর ট্যাগ করতে চাইলেও ট্যাগ করতে পারবে না তো এই ট্যাগিং অপশনের আন্ডারে কিন্তু আরো দুটি সেটিং আছে যেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জেনে যাবেন আপনাদেরকে দেখাবো শুধু কিন্তু ট্যাগের অপশনটাই দেখাবো না আরো দুটি টিপস আছে তো চলুন মূল ভিডিওতে তো সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন তো অবশ্যই আপনারা ফেসবুক লাইট থেকে না করে ফেসবুক আইডি থেকেই করবেন এই অফিশিয়াল অ্যাপ থেকে কিন্তু আপনারা করবেন তো যাওয়ার পর এখান থেকে থ্রি ডট একবার ক্লিক করবেন দেন এখান থেকে একদম নিচে এসে আপনাকে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে সেটিং অপশন একবার ক্লিক করে দিবেন দেন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আস্তে আস্তে একদম নিচের দিকে চলে তো আমি নিজের দিকে যেতে যেতে আপনাদের রিকোয়েস্ট করতেছি এই ভিডিওর ফলে তাহলে প্লিজ লাইক দিয়ে উৎসাহ দেবেন আর এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তো নিজের দিকে আসার পর এখান থেকে প্রোফাইল ট্যাগিং এই অপশনে ক্লিক করে দিবেন তো এখানেই হচ্ছে মূল ওই তিনটি সেটিং যে তিনটি সেটিং এর কথা আমি বলেছি আপনাদের কিন্তু এরকম আমার মতো সাজানো নাও থাকতে পারে আপনারা জাস্ট নামগুলো পরে পরে খুঁজে নেবেন সেটিং গুলো এখানে দেখুন সবার আগে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল তো এটা আপনারা খুঁজে নেবেন এই সেটিং এ এসে তো এখানে দেখুন পাশে অ্যারো চিহ্ন এই অ্যারো বাটনে ক্লিক করে আপনারা চাইলে আপনাদের এভরি ওয়ান করা থাকবে জাস্ট আপনারা এখান থেকে অনলিমি করে দিবেন মূলত এটি হচ্ছে ফেসবুক এ ট্যাগ করার অপশন তো এখানে দেখুন দুই নাম্বার অপশনটি হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর প্রোফাইল আপনার প্রোফাইলে যে পোস্টগুলো করা আছে যদি নতুন কোনো ভিজিটর আপনার ফ্রেন্ড না আপনার প্রোফাইলে ভিজিট করতে আসলো তারা কি আপনার ওই পোস্টগুলো দেখবে আপনি যদি তাদেরকেও দেখাতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করে এভরি করে দিবেন আপনি চাইলে ফ্যান্স অফ ফ্রেন্ডস অথবা ফ্রেন্ডস রাখতে পারেন অথবা আপনার ফ্রেন্ডস অ্যাকসেপ্টও করে দিতে পারেন তো আমি বলবো আপনি এখান থেকে এভরি করে দিবেন যে কেউ আপনার প্রোফাইলে ভিজিট করলে কিন্তু আপনার পোস্টগুলো দেখতে পারবে তো এটি গেল দু নাম্বার সেটিং তিন নাম্বার সেটিং হচ্ছে দেখুন এখানে ট্যাগিং হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন ইউর প্রোফাইল যদিও বাই চান্স কেউ আপনার প্রোফাইলে ট্যাগ করে সেক্ষেত্রে ওই ট্যাগ কেউ দেখতে পারবে না আপনার যদি এই সেটিংটি অন থাকে এভরি থাকে তাহলে আপনাকে কিন্তু ট্যাগ করবে আপনার ফ্রেন্ডরা তো যখন ট্যাগ করবে তখন কিন্তু এই অপশন যদি আপনি অনলিমি করে দেন সে আপনাকে ট্যাগ ট্যাগ করে আর কোনো হবে না এই কিন্তু আপনার কেননা প্রোফাইলের মধ্যে লক থাকবে আর কেউ দেখতে পারবে না আপনি ছাড়া তো আপনি চাইলে জাস্ট অনায়াসে আপনার প্রোফাইল থেকে ডিলিট করে দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনি কিছু একটি শিখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম